অনেক সময় খাবারের খোঁজে হাতির প্রবেশ ঘটছে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে আবার কখনো কাঁঠাল গাছ ঝাঁকিয়ে কাঁঠাল না পেলে সামনে থাকা সাইকেলও তুলে নিয়ে যায় গজরাজ তবে বিন্নাগুড়ি সেনা ছাউনির জওয়ানরা হাতিদের দারুণ শ্রদ্ধা করে থাকেন ফলে সাইকেল উঠিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে তার প্রতি অনুনয় বিনয় করে তুলে নিয়ে যাওয়া সাইকেলটি রাস্তার পাশে ফেলে দিয়ে যাবার কথা জানান ওই বিন্নাগুড়ি সেনাছাউনির ছাউনির এটা ঠিক হয়তো গজরাত সেনা ছাউনির জওয়ানদের স্বনির্বন্ধ অনুরোধকে মর্যাদা দিতেই অনেকটা দূরে সাইকেল থেকে ফেলে রেখে দিয়ে জঙ্গলের দিকে পা বাড়ায় এমনিতেই বিন্নাগুড়ি সেনা ছাউনি হলো উত্তর পূর্ব ভারতের অন্যতম সেনা কয়েক হাজার সেনা আধিকারিক কর্মী ও তাদের পরিবার এখানে বসবাস করে থাকেন এদিকে কখন যে বিন্নাগুড়ি সেনা ছাউনির পাশে থাকা জঙ্গল থেকে হাতি কিংবা হাতির দল এখানে ঢুকে পড়ে সেটা কারোর পক্ষে বলা মুশকিল একটা বিষয় তো সকলেই জেনে গেছেন সেটা হলো ওই সেনা ছাউনির কোনো জওয়ানই হাতিদের কোনোরকম বিরক্ত করে না আর তাই বোধ হাতিরাও জেনে গেছে যে ওখানে গেলে তাদেরকে কেউই কিছু বলবে না ফলে তাদের যেন ওখানে প্রবেশ মানে ইয়া মজা তারা ওই সেনা ছাউনির ভেতরে ঢুকে এদিক ওদিক ঘুরে বেরিয়ে যদি তাদের মনে হয় জঙ্গলে ফেরা ভালো তখন তারা জঙ্গলের পথে চলে যায় সেনা ছাউনি থেকে জানা গেছে হাতির সেখানে অবাধ প্রবেশ থাকলেও আজ পর্যন্ত ওখানকার কোনো ক্ষতি করেনি তারা অনেক সময় তো সেনা ছাউনির ক্যান্টিনের সামনেও ঘুরে বেরিয়ে থাকে হাতি বা হাতির দল ফলে ক্যান্টিনে থাকা সেনা জওয়ানরা ওই সময় হাতির উদ্দেশ্যে খাবারও ছুঁড়ে দিয়ে থাকেন এদিকে আবার বন দপ্তর সূত্রে জানা গেছে যে হাতির দল প্রায়শই রেতির জঙ্গল থেকে কখনো বিন্নাগুরি সেনা ছাউনি কখনো বা কারবালা চা বাগানেও ঢুকে পড়ে তবে মনে রাখা দরকার এই সময়টায় যেহেতু প্রচুর বৃষ্টি হয় সেজন্য জঙ্গলের ভেতরে জল ভরে ওঠে অত জলে পশুদেরও সমস্যা দেখা দেয় সেজন্য হাতিদের মতো প্রাণীরা নিরাপদ জায়গায় যাবার চেষ্টা করে তাই বৃষ্টির জল জমে ওঠায় বাধ্য হয়ে হাতি বা হাতির দল সেনাছাউনির দিকেই চলে আসে প্রতি বছর বর্ষার সময় হাতির দলের আনাগোনা লক্ষ্য করা যায় বিশেষ করে বিন্নাগুড়ি সেনাছাউনি যেন বেশি পছন্দ হাতিদের তাই বোধহয় এদিনও ওখানে চলে এসেছিল একটি হাতি তবে হাতিটি হয়তো খাবারের খুঁজে এসে পড়েছিল এখানে কাঁঠাল কিংবা পাকা কাঁঠাল খেতে হাতিরা ভীষণ ভালোবাসে আর যদি সামনাসামনি কাঁঠালের গাছ থাকে তাহলে তাদের নাগালে যদি সেটা পড়ে তবে সেই কাঁঠাল গাছ থেকে প্রচণ্ড ঝাঁকি দিয়ে পাকা কাঁঠাল পেরে নিয়ে থাকে যাই হোক বনদপ্তর সূত্রে জানা গেছে উত্তরবঙ্গে যতগুলি হাতির করিডোর রয়েছে তার মধ্যে নটি করিডোর স্পর্শকাতর হিসেবে আছে যার অন্যতম হল বিন্নাগুড়ি সেনা ছাউনি আর বিন্যাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড থেকে আরও জানা গেছে টুয়ার্সে হাতির সংখ্যা বেড়েছে যার মধ্যে মরাঘাট ও রেতির জঙ্গল দিয়ে একশো থেকে দেড়শো হাতির দল নিয়মিত যাতায়াত করে থাকে এই দলের থেকে কখনো একটা হাতি আবার কখনো বা বেশি সংখ্যায় হাতির প্রবেশ লক্ষ্য করা যায় বিন্নাগুড়ি সেনা ছাউনি এলাকায় আর এই সময়টায় অতি বর্ষার কারণে হাতিদের খাবারেও সমস্যা দেখা দেয় এত বৃষ্টিতে ঠিকঠাক মতো জঙ্গলের ভেতর ঠাঁই নিতে পারে না হাতিরা তাছাড়া অত বড় চেহারার জন্য পরিমিত খাবারও তো দরকার যার খুঁজেই হাতিদের জঙ্গল থেকে অন্যত্র চলে আসা